পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এর আগে এই দুইজনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে সংস্থা